আজকে বিয়ের শেষ ব্লগটা শেয়ার করব, তার মানে বউ ভাতের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তামান্না নাসির, নাটোর থেকে চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। এই তো দেখতে পাচ্ছেন বউকে সাজানো হচ্ছে, মোটামুটি সকাল থেকে সাজগোজ শুরু হয়েছে যেহেতু দুপুরে প্রোগ্রাম, আর তার পাশাপাশি দেখলাম সবাই খুব তোড়জোড় করে খুব সুন্দরভাবে রেডি হয়েছে এখানে। আর আমরা আজকে গিয়েছিলাম হচ্ছে নাটোরের মিনি কক্সেস বাজার, তো সেইখানে ঘোরাঘুরি করে আমরা আসলাম, দেখলাম যে সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। বউ ভাতের দিন সকালবেলাও টুকটাক কিছু নিয়ম থাকে, তো আমরা যেহেতু ছিলাম না তাই সেগুলো মিস করেছি। এখন হচ্ছে গিয়ে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার মতো একটা নিয়ম আছে, তো সেইটা সরাসরি শেয়ার করছি। প্রণাম করেন, প্রণাম করেন একটু দাদা, দাদা হাত দিয়ে ধরবেন। এখন তুললো না, এখন গালাগালি পেলে এখন তুলতেছে না। এখন হচ্ছে তো ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া শেষ, এখন হচ্ছে বউকে স্টেজে নিয়ে যাবে। মোটামুটি মেহমানরা অনেকেই চলে আসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সবাই বউকে দেখার জন্য অপেক্ষা করছে। আর ভাবিকে দেখতে বেশ সুন্দর লাগছিল, আর সবাই তো বউবাতে যেটা হয় আর কি, বিয়ের দিন তো ঝামেলা বেশি থাকে, অনেক নিয়ম নীতি থাকে, বাট বউবাতটা একটু রিল্যাক্সে কাটানো যায়, তো এদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে যাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে তারা একে একে এসে ছবি তুলছে। তো ফাইনালি আমি গিয়ে একটু রেডি হলাম, সবকিছু রেকর্ড করার পর মনে হলো যে না আমারও একটু রেডি হওয়া দরকার, তো এই তো হালকা পাতলা রেডি হয়ে নিলাম। এবার চলেন রান্নাবান্নার ওই জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি, সকাল থেকেই এখানে রান্নাবান্না হচ্ছে, তো এদিকে বেগুনি ভাজা হচ্ছে। তো ভিডিও করতে দেখলে সবাই মোটামুটি একটু হেল্প করছিল, বললো যে ভালো করে রেকর্ড করেন, তো খুব সুন্দর করে এখানে বেগুনি ভাজা হয়ে গেছে। আর পাশে হচ্ছে কি অন্য রান্না হচ্ছে, আর এইদিকে হচ্ছে গিয়ে বাটিতে বাটিতে করে মাটন রান্না মানে বেড়ে নেওয়া হচ্ছে আর কি, সবাইকে মনে হয় আলাদা আলাদা বাটিতে দিবে। আর মোটামুটি অনেক মানুষের আয়োজনই করা হয়েছিল, তো একটার পর একটা ব্যাচ বসতেছিল, আমরা চিন্তা করেছি একদম শেষের দিকে বসবো যেহেতু আমরা মানে বাড়ির মানুষই বলা যায়। ওদিকে জামাইবাবু সবার খোঁজখবর নিচ্ছে সবাই ঠিকমতো খাচ্ছে কিনা। সব রান্নাই মোটামুটি আগে ভাগে করে নেওয়া হয়েছে, শুধু বেগুনিটা হচ্ছে একদম গরম গরম ভেজে সার্ভ করতেছে, তো এই বিষয়টা ভালোই লাগলো, কারণ বেগুনি আগে থেকে ভেজে রাখলে কিন্তু মুচমুচে ভাবটা থাকে না, তো এই জন্য গরম গরম দিচ্ছে। তো আমরা শেষমেশ একটু সুযোগ পেলাম, ভাবলাম এই ফাঁকে আমরা একটু একসাথে ছবি তুলে নিই। আর খাওয়া দাওয়া শেষে সবাই হচ্ছে গিয়ে বরকনেকে আশীর্বাদ দিয়ে যায়, সেই সাথে গিফটটাও তাদের স্টেজে দিয়ে যায়, তো আমাদের একটু আনইজি লাগছিলো তাই আমরা তখন দেইনি। তো ওরা বলছিল ওদের ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে দিতে, তাই একটু সেটাই করছিলাম। আর এদিকে হচ্ছে ভাবির বাবা মাও চলে আসছে, মানে ওই বাসা থেকে লোকজন আর কি, তো আর এদিকে যে ভাবির বান্ধবীরা ছবি তুলতেছে, তো বললাম যে এটা কি করতেছেন। আর এদিকে আবরার সেই খুশি, মানে সে মুখ লুকাচ্ছে আর হাসতেছে। তো ফাইনালি আমরা খাবার দাবারের এখানে চলে আসলাম, তো ডাল ছিল, রোস্ট ছিল, তারপরে হচ্ছে মাটন কষা ছিল। আর আফিফের হচ্ছে গিয়ে মানে মুড ভালো ছিল না, সে তেমন একটা খাবে না, তাকে একটু জোর করেই বসিয়েছি। আর বেগুনিগুলো খেতে খুবই মজা ছিল, মানে পোলাওয়ের সাথে খেতে ভালো লাগতেছিল, আমার কাছে বেগুনি দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগতেছিল আর কি। এদিকে ভাবি আর ভাবির মা মানে আন্টির সাথেও একটু ছবি তুলে নিলাম, আর ভাবির আলাদা করে সিঙ্গেল কোনো শর্টই নিতে পারি নাই, তো ভিডিওগ্রাফাররা যখন নিচ্ছিল তখন ভাবলাম সেই সুযোগে একটু রেকর্ড করি। আর এদিকে নাচানাচি তো আসেই, মানে ওদের একটা পর্ব শেষ হয় আবার একটু নেচে নেয়, আবার একটা পর্ব শেষ হয় আবার একটু নেচে নেয়, মানে গান বাজলেই হলো এই অবস্থা আর কি। তো ভালোই লাগতেছিল দেখতে, ভিন্ন রকম কিছু। আর এটা হচ্ছে দাদার মা আর কি, আন্টি,
তো আন্টির সাথে একটু ছবি তুলি না, বললাম আন্টি হাসতেছেন না কেন, মন খারাপ? তো আন্টি বলে হাসলে ছবি সুন্দর আসে না এই জন্য। আফিফের আব্বুর মজা দুষ্টামি সব জায়গায় আছে। এখানে এই দাদির সাথে দুষ্টামি করলো, সে আদর করছিল, তাই তাকে বললো আবার আদর করেন, একটু রেকর্ড করি। আর মানে যখন একটু যদি ওদেরকে বুঝাইতে গেছে তখন গিয়ে আমার কিভাবে পটাইলো, ঝগড়া করবে না। যাই হোক, এদিকে হচ্ছে এবার খাওয়া দাওয়া পর্ব চলতেছে, তো একজন আরেকজনকে খাইয়ে দিতে হচ্ছে, সেটা নিয়ে সবাইকে লজ্জা পেতেছে। আবার ভিডিও ম্যান বলতেছে আপনারা একটু খাওয়া দেন, তো তারা আবার দেখুন সেফ জোনে গিয়েছে, শসা খাইয়ে দিচ্ছে যাতে খাওয়াতে অসুবিধা না হয়। তো যাই হোক, এই অংশগুলো অবশ্যই আফিফের আব্বু রেকর্ড করে দিয়েছে। আর ম্যাক্সিমাম ভিডিও আসলে ভয়েস ওভার করিনি, না এই ভিডিওটা ভালো একটু ভয়েস ওভার করে দেই। আর এদিকে হচ্ছে আমাদের কিছু সিনেমেটিক শট নেওয়া হচ্ছে। এটা হচ্ছে বিয়েতে যে ফটোগ্রাফার ভাইয়া ছিলেন উনি বলতেছে আসেন আপনাদের কিছু শট নিয়ে দেই। তো আমাদের 10 বার বোঝানোর পরে আফিফের আব্বু একবার পেরেছে আর কি, তো সেগুলোই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আর কি। এখানে অবশ্য মিউজিক দিয়ে দিলে ভালো হইতো, রোমান্টিক কোনো মিউজিক, কিন্তু মিউজিক দিলেই এখন বর্তমানে দেখা যায় যে ভিডিওতে খালি ক্লেম চলে আসে। কি একটা প্যারা, কষ্ট করে ভিডিও করি আমরা আর হচ্ছে টাকা পয়সা আরেকজন নিয়ে যাবে, এটা কি হয়? তো সেই জন্য বন্ধ করে দিলাম। আর শেষমেশ এখন হচ্ছে নাচানাচির প্রিপারেশন চলতেছে, তো ভাবিকে নাচানোর কথা বলতেছে, বাট ভাবি দাঁড়ায় আছে। মোটামুটি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা যারা ছিল, মেহমান এসেছে, সবার সাথেই ছবি তোলা শেষ হয়েছে। এখন হচ্ছে পারিবারিক ছবি তোলা বাকি ছিল, তো সেগুলো তোলা হচ্ছে। আর এদিকে বৌদি হচ্ছে আবরারকে একটু কোলে নিতে চাইলো, তো আবরার কিছুতেই যাবে না, তো আব্বু আবার কার্টুন ছেড়ে দিছে, এখন গিয়ে সুন্দর করে তার কোলে বসছে। এই হচ্ছে অবস্থা। দুই ছেলে একদম হালুয়া টাইট করে ফেলছে, বিশেষ করে আবরার তো একদম খবর বানাই দিছে আমাদের। নাচানাচির ভিড়ে আমার ছোট ছেলেরা নাচতে পারে নাই, তাই ফাঁকে তারা একটু নেচে নিল সবাই যখন স্টেজ থেকে নামছে। আর এদিকে গিফট পাওয়া নতুন বালতি মগ দিয়ে আমার ছেলে হচ্ছে আমাকে গোসল করাই দিতেছে, আর বলতেছে মাম ফুস, মানে সে যেভাবে মাম ফুস করে গোসল করে সেটাই করতেছিল। আর শেষমেশ বিয়ের সমাপ্তি হলো হচ্ছে ফানুস উড়িয়ে, তো এইটাই বাকি ছিল, তো লাস্টে রাতের বেলা হচ্ছে ফানুস উড়ানো হলো। আমরা অবশ্য রাতেই পাবনা চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু কোনোভাবেই আমাদের যেতে দেওয়া হয়নি, তো কালকে সকালে হচ্ছে আমরা পাবনা চলে যাব এখান থেকে। আর কালকে সারাদিন পাবনায় থাকা হবে, সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর বিয়ের ব্লগগুলো আপনারা অনেক বেশি এনজয় করেছেন সেটা আপনাদের কমেন্ট পড়ে আমি জানতে পেরেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর অনেক ভিউয়ার্সরাই বলেছেন যে আপু আরো বিয়ের ব্লগ দেন, তো তাদের জন্য বলতে হয় যে এত বিয়ের ব্লগ আমি কই পাবো, আপনারা দাওয়াত দেন আমি গিয়ে গিয়ে ব্লগ করে আসব, আর নাইলে নিজেরই বিয়ের অনুষ্ঠান করতে হবে। তো যাই হোক, মজা করলাম। এদিকে রাতের এখন আমাদের খাবার দাবারের পালা, প্রচন্ড শীত ছিল, সকালে তো ঘুমাই থাকবে তাই রাত্রে ভিডিও করে আপনাদের মতো করছে না, আমি আমার মতো করবো আর কি। এই গামলা বালতি পাইছেন দোকান দেওয়া যাবে আর কি, ওই বাসার থেকে তো দুনিয়ার গামলার বালতি।
ওভেন দিয়ে কেক বানাবেন আর খাবেন টাটা কি কই চলেন আমাদের বাসায়